উন্নত জাতের মাছের পোনা উৎপাদনের এই খামারে পুকুর আছে নেই পানি। শ্যালো মেশিনের সাহায্যে কয়েকটি পুকুরে পানি সেচ দেওয়া হলেও দু একদিনের বেশি সে পানি থাকে না। সরকারি এই খামারের পোনা উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধই বলা চলে। পোনা ছাড়ার মৌসুমে খামারে এসে খালি হাতে ফিরতে হয় তাই জেলার মৎস্যচাষীদের। পুকুরে কোনো পানি থাকে না, পানি না থাকার কারণে মাছও চাষ হচ্ছে না, মাছ চাষে কোনো সহযোগিতা পাই না। এখন বাধ্য হতো আমরা অন্য জায়গা থেকে পোনা সংগ্রহ করতে যাচ্ছি। মৎস্যবীজ খামারের কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় বেসরকারি হ্যাচারির প্রতি ঝুঁকছেন চাষিরা। এতে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনও কঠিন হয়ে পড়ছে। মাটি যেহেতু স্যান্ডি সয়েল, এখানে পানি ধারণ ক্ষমতা খুবই কম। আমার আটটা পুকুরের মধ্যে ছটা পুকুর, এখন তার মধ্যে দুইটা পুকুরে একটাতে বোর্ড ফিস আছে, আর একটাতে আমার পোনা করার জন্য এখন পানি অলরেডি রেডি করেছি। খামারের কার্যক্রম গতিশীল করতে পুকুরগুলোর ধারণ ক্ষমতা বৃদ্ধি ও গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা। সাইট সিলেকশন যখন হয়, সাইট সিলেকশনের সময় আমাদের এখানে একটু একটু ইয়ে হয়েছে, সেটা হলো যে এখানে জায়গাটা বালু মাটি আর কি। তো আমরা এই যদিও বালু মাটি, এই মাটিটা চেঞ্জ করার জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করতে। ঠাকুরগাঁওয়ে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 13,000 পুকুরে চাষের জন্য 1,627 মেট্রিক টন পোনা মাছের চাহিদা রয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।